রাজ্যর প্রান্তে প্রান্তে ছাত্র ছাত্রীর প্রতিবাদ। শিক্ষকর বিরুদ্ধে ক্ষোভ, ক্ষুব্ধ ছাত্র ছাত্রী। মূল্যাঙ্কনের পদ্ধতিরে শেহতীয়াকৈ ঘোষিত হল হাইস্কুল আর উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত বর্ষর পরীক্ষার ফলাফল। ফলাফল ঘোষণাত বিসঙ্গতি হওয়ার অভিযোগে বিভিন্ন স্থানত ছাত্র ছাত্রীয়ে করেছে প্রতিবাদ। মঙ্গলবার পর্যন্ত অব্যাহত ছাত্র ছাত্রীর প্রতিবাদ। এয়া কামরূপ গ্রাম্য জেলার বকুল দৃশ্য। প্রতিবাদ বকো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অনুত্তীর্ণ ছাত্র ছাত্রী। সেবার বিরুদ্ধে ক্ষোভ ছাত্র ছাত্রী। বিদ্যালয়খনের প্রধান শিক্ষকে একাংশ ছাত্র ছাত্রীর পর ধন লৈ পরীক্ষাত উত্তীর্ণ করাই দিয়ারও অভিযোগ। আমি এই কারণে প্রতিবাদ করেছো কারণ আমার লগতে একেলগে লড়া ছোৱালী বিলাকে থাকি কোনো পরীক্ষা নিদিয়ে ডিস্টেন্স লগেনে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লগেনে পাস করেছে, কিন্তু আমার নাই, আমার কিয় নাই আজি সেইটোক লৈ আমি প্রতিবাদ করেছো। যেহেতুকে সেবাই আমার মাজত থাকা লড়া ছোৱালী সকলো বিলাকক মানে কিছুমান বিলাকক আমার কিছুমান বিলাকক ফেল করে দিছে, কিছুমান বিলাকক পাস করে দিছে, কিয় করে দিছে আমি সেইটো দাবি করেছো। যেহেতুকে আমাক তেওঁলোকে ফেল করেছে আমি সেইটো বিচাৰিছো যে আমাকো যিসকলে মানে উত্তীর্ণ করে দিছে সিহঁতক কোনো পরীক্ষা নপতাকৈ উত্তীর্ণ করে দিছে আর আমাকো তো কোনো পরীক্ষা নলওয়াকৈ আমাক মানে কি ফেল করে দিছে আমাক সেইটো লাগে। করিমগঞ্জত পথ অবরোধ ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রী গুরুতর অভিযোগ করিমগঞ্জের সরগুলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত। ধনের বিনিময়ত বিদ্যালয়খনের প্রধান শিক্ষকে একাংশ ছাত্র ছাত্রীক উত্তীর্ণ করাই দিয়ার অভিযোগ অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীর। আনকি শিক্ষকে ছাত্রের পর ধন বিচরার টেলিফোনিক বার্তালাপ ভাইরেল। চিরাং জাগিরোডত প্রতিবাদ। জাগিরোড মরিগাঁও পথ অবরোধ পরীক্ষাত অনুত্তীর্ণ একাংশ ছাত্র ছাত্রী। জাগিরোডর চারিখঙ্ক বিদ্যালয়ের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীর প্রতিবাদ। পরীক্ষার ফলাফল ঘোষণাত বিসঙ্গতির অভিযোগ। চিরাঙৰ বিজদীত শিশু কল্যাণ হাইস্কুলত প্রতিবাদ একেই অভিযোগত। সরকারে বিবেচনা করব আজি যিখিনি স্টুডেন্টে পিটেস্ট নেদি কি পাস ফেল করে সেইখিনি স্টুডেন্ট পাস করেছে। আজি আমি পিটেস্ট পাস করেছো 44% আছে, তেখেতেও মই আজি পাস করা নাই। নলবাৰী দক্ষিণ শালমৰাৰ বিদ্যালয়তো প্ৰতিবাদ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অনুত্তীৰ্ণ ছাত্ৰ ছাত্ৰী। নলবাৰী মিলন হাইস্কুল পানীগাঁৱত প্ৰধান শিক্ষকৰ কাৰ্যালয় ঘেৰাও ক্ষুব্ধ ছাত্ৰ ছাত্ৰী। পৰীক্ষাৰ বহি মূল্যায়নত বিসংগতি অভিযোগ। যদি আমি পরীক্ষা দিব লাগে তাহলে গোটেকিটা স্টুডেন্টে দিব লাগবে, কারণ আমার কোনো নরা ছোৱালী রিডিং করব নাজানা ছোৱালী যেহেতু পাস করেছে আমি কিয় ফেল করো? যদি এক্সাম হয় তাহলে গোটেকিটা ছোৱালী গোটেকিটা স্টুডেন্টে দিব লাগবে, আমি অকলে নেযাও। এনেদৰেই এতিয়া ৰাজ্যত প্ৰতিবাদ অব্যাহত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অনুত্তীৰ্ণ একাংশ ছাত্ৰ ছাত্ৰী। ছাত্ৰ ছাত্ৰী জীৱনক লৈ হেতালিক কৰা না চলিব। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ। হেতালিক কৰা না যায় না যাব।